জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্যকে লেখক অভিজিৎ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান 3 জনের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। গত সোমবার রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ব্লগার অভিজিৎ ও অনন্তকে হত্যার মূল পরিকল্পনাকারী সহ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তৌহিদুর রহমান, সাদেক আলী ও আমিনুল মল্লিককে গ্রেফতার করে র‍্যাব। তহিদ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, সে আইটি বিশেষজ্ঞ এবং আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ যোগানদাতা বলে জানায় র‍্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, কারাগারে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠক জসিমউদ্দিন রহমানের নির্দেশনায় অভিজিৎ হত্যার মিশনে অংশ নেয় সংগঠনের 4 থেকে 5 জন সক্রিয় কর্মী। গ্রেফতার হওয়া সাদেক ওই কিলিং মিশনে ছিল। সিলেটের অনন্তকেও একই টিম হত্যা করেছে। নির্দেশনা আসতো, শেষ হল নির্দেশনার। এই 3 জঙ্গিকে অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত 3 জনের জামিন আবেদন নাকচ করে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন প্রয়োজন এবং কারা এই মদত দিয়েছে, কারা হত্যা করেছে উদ্ঘাটন প্রয়োজন এবং ন্যায় বিচারের স্বার্থে পুলিশ 7 দিনের রিমান্ড, আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া নীলাদ্রি সহ অন্যান্য ব্লগার হত্যায়ও এই 3 জন জড়িত থাকতে পারে বলেও ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা।